এইচএসসি ২০২১ বেসের তৃতীয় সপ্তাহের ফিনান্সের দ্বিতীয় পত্রের যে ২ নম্বর অ্যাসাইনমেন্টটি, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এটা শিরোনামটা হবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তো আমরা এখন সর্বপ্রথম প্রশ্নপত্রটা দেখি, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু তৃতীয় সপ্তাহের জন্য, এটা ১ নম্বর অ্যাসাইনমেন্ট। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো প্রথম অধ্যায়ের উপর ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এই অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তো এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, তো খেয়াল করো যে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত ৩০০ শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে। তারপর সেক্ষেত্রে নিম্নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে: ব্যাংকের ধারণা, ব্যাংকের ব্যবসায়ের প্রকৃতি, ব্যাংকের শ্রেণীবিভাগ, তারপর অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তো এখানে প্রত্যেকটা নির্দেশনা মেনে কিন্তু আমাদের উত্তরপত্রটা তৈরি করা আছে, জাস্ট তোমরা হাতে লেখাটা সুন্দর করে লিখলে আশা করি এই উত্তর থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। তো খেয়াল করো, তোমরা অবশ্যই মেইন বইটা পড়ে তোমাদের নিজস্ব সৃজনশীলতা দেখানোর চেষ্টা করবে। ক নম্বর যে পয়েন্টটা লিখবে সেটা হচ্ছে ব্যাংকের ধারণা। তো এটার যে ব্যাখ্যাটা লিখবে, বাংলা ব্যাংক শব্দটি মূলত ইংরেজি ব্যাংক শব্দ থেকে এসেছে, যার অভিধানিক অর্থ নদী বা জলাশয়, তীর, লম্বা টুল বা বেঞ্চ, কোনো কিছুর স্তূপ বা ধন ভাণ্ডার ইত্যাদি। তবে এক্ষেত্রে ব্যাংক অর্থ হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত হিসেবে টাকা জমা রাখে আর ঋণ দেয় এবং অর্থ সংক্রান্ত ব্যবসা করে। তারপর সাধারণভাবে ব্যাংক বলতে আমরা এমন একটি আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার কাজ হলো এক পক্ষের কাছ থেকে আমানত হিসাবে অর্থ জমা রাখা এবং অন্য পক্ষকে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা। তো ব্যাপক অর্থ বলতে গেলে ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবস্থা প্রতিষ্ঠান যা আমানত গ্রহণ করা, ঋণ দেওয়া, ঋণ ও অর্থ সৃষ্টি সহ বিভিন্ন ধরনের আর্থিক কাজ সম্পন্ন করে থাকে। তো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্নভাবে ব্যাংক এর সংজ্ঞা দিয়েছেন। তো নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো। তো আমি এখানে কিন্তু সংজ্ঞাগুলো লিখি নেই, কারণ আমি বলছি তো প্রুফ কেরনের মতে ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যার ধার ও ঋণের ব্যবসায় আমি কিন্তু অর্ধেকটা লিখেছি। তোমরা মেইন বইটা পড়ে তোমরা এখান থেকে ৩ থেকে ৪টা মতবাদ লেখার চেষ্টা করবে। হ্যাঁ, আমি এটা লিখলাম না, এটা তোমাদের জন্য রেখে দিলাম, আর বাকি উত্তরগুলো সবগুলো কিন্তু লিখে রেখেছি, জাস্ট এইটুকু কাজ তোমাদের জন্য রেখেছি, কারণ এটা এক একজন এক এক রকম লিখবে, অবশ্যই সবাই সেম লেখার কোনো দরকার নেই। এটা তো আমি জাস্ট তোমাদের পয়েন্টটা বোঝানোর জন্য তোমরা এখান থেকে মানে এই পয়েন্টগুলো লিখবে, তাই আমি ওনার নামটা লিখে মানে এইটুকু লিখে দিয়েছি। তারপর খ নম্বর দেখো ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি। তো আধুনিক অর্থব্যবস্থায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্থিক যে প্রতিষ্ঠানে হচ্ছে ব্যাংক। সমাজের মানুষ প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধরনের ব্যবস্থা গড়ে উঠেছে যা এক মালিকানা ভিত্তিক ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, যৌথ মালিকানা ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, তারপর বৈদেশিক ব্যাংক। তারপর ২ নম্বর হচ্ছে কাঠামো ভিত্তিক ব্যাংক, একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, মিশ্র ব্যাংক। ৩ নম্বর হচ্ছে কার্যভিত্তিক ব্যাংক, কেন্দ্র ব্যাংক, বাণিজ্য ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, অন্যান্য ব্যাংক। ৫ নম্বর দেখা যায় তালিকা ভিত্তিক ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক। ৬ নম্বর দেখো গ্রাহক সেবা ভিত্তিক ব্যাংক, এটার জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে খুচরা ব্যাংক, পাইকারি ব্যাংক, তারপর হচ্ছে কাঠামো ভিত্তিক ব্যাংক, একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, মিশ্র ব্যাংক, তারপর কার্যভিত্তিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য ব্যাংক, তারপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক, অন্যান্য ব্যাংক। তারপর হচ্ছে ঘ নম্বর দেখো যে কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ: কার্যভিত্তিক ব্যাংক, তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তারপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তোমরা ইচ্ছা করলে এখানে আরেকটা পয়েন্ট অন্যান্য ব্যাংক এটাও অ্যাড করে নিতে পারো। তারপর ঘ নম্বর দেখো যে সংগঠনের কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ: সংগঠনের কাঠামোর ভিত্তিতে ব্যাংক, একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, মিশ্র ব্যাংক। তারপর খেয়াল করো যে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। তো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের যে কয়টি বিষয়ের উপর নির্ভরশীল ব্যাংক ব্যবস্থা তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর অনেক দেশের অর্থনৈতিক উন্নয়নই দেশের ব্যাংক ব্যবস্থার উপর নির্ভর করে গড়ে উঠেছে। তো ব্যাংক ব্যবস্থা দেশের কৃষি, শিল্প, প্রযুক্তি, বাণিজ্য সকল ক্ষেত্রে উন্নয়নের প্রভাব বিস্তার করে থাকে। তো আমাদের দেশ মূলত কৃষি নির্ভর হলেও শিল্পায়নে এদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি বা শিল্পের যথাযথ উন্নয়নের জন্য চাই এই সকল ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ। বাণিজ্যের ও বিশেষায়িত ব্যাংকগুলো এ সকল খাতে ব্যাপক বিনিয়োগ সহ ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সেবা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে। নিচে এরকম কিছু বিশেষ ভূমিকা আলোচনা করা হোক। তো তোমরা দেখো এবার এখান থেকে যেগুলো লিখবে। এক নম্বর দেখো, সঞ্চয় সংগ্রহ, মূলধন গঠন ও বিনিয়োগ। ব্যাংকগুলো বিভিন্নভাবে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে বড় ধরনের মূলধন গঠন করে এবং তা কৃষি, শিল্প, প্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। তো বিশেষায়িত ব্যাংকের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য ব্যাংকগুলো এই দায়িত্ব পালন করে থাকে। তো ২ নম্বর দেখো, ঋণ প্রধান। তো ব্যাংকগুলো ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীদের স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহযোগিতা করে। ৩ নম্বর খেয়াল করো, বিনিময়ের মাধ্যমে সৃষ্টি। তো ব্যাংক বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যমে সৃষ্টি করে আর্থিক বিনিময়কে সহজ ও ঝুঁকিমুক্ত করায় খুব সহজেই দেশ থেকে দেশে অল্প সময়ে ব্যবসায়ীকে দেনা পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে। যেমন চেক, পে অর্ডার, ড্রাফট ইত্যাদি অর্থের মতোই বিনিময়ের মাধ্যমে হিসাব ব্যবহৃত হচ্ছে। ৪ নম্বর দেখো, ব্যাংকের বিশেষায়ন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক বহুমুখী বিশেষায়িত সেবা দিয়ে থাকে। তো যেমন কৃষি ব্যাংক কৃষি খাতের উন্নয়নের স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। তো বাংলাদেশের শিল্প ব্যাংক সহজ শর্তে শিল্প ঋণ দিয়ে থাকে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদের স্বল্পকালীন বাণিজ্যিক ঋণ দিয়ে থাকে। তো এতটুকু ছিল অ্যাসাইনমেন্ট 2। আশা করি ভালো লেগেছে। তো পরবর্তী সকল ছাত্র অ্যাসাইনমেন্ট সবার আগে পড়ার জন্য অবশ্যই টাইম ফ্রেজ করে সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।